রতনদা হচ্ছে ফার্মার সেটা পেটে আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছিলেন খুবই চমৎকার ফার্ম, অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটা ফার্ম। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আজ আমি চলে আসলাম নওগাঁ জেলার অন্তর্গত নওগাঁ শহরে। এটা হচ্ছে কালীতলা মন্দিরের পাশে রতনদার বাসা। রতনদার বাসায় শখ করে কিছু হচ্ছে আপনার ককাটেল এবং রিংনেক টিয়া আছে, আমরা এগুলার বিস্তারিত পরিচর্যা জানবো দাদার কাছ থেকে। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা। আপনার এখানে মোট কতজোড়া ককাটেল পাখি আছে? প্রায় 23-24 জোড়া। 23-24 জোড়া। আর আপনাদের আপনার এই মানে পাখির জগৎটা যেটা, পাখি যে আপনি পালন করেন, কতদিন হতে পারে? 18-20 বছর থেকে আমি ককাটেল পালি। 18-20 বছর, প্রায় 15-20 বছর এই ফার্মটার বয়স। দাদা নিজেই নার্সিং করেন, দাদার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো ইনশাল্লাহ এই ককাটেল পাখি সম্পর্কে। দাদা যারা শখ করে পালবে বা 2-4-5 জোড়া দিয়ে স্টার্ট করবে, তারা কোনখান থেকে শুরু করবে এবং কিভাবে এটা সম্পূর্ণ করবে একটু দয়া করে যদি বলতেন, আমি জানতে চাচ্ছিলাম A to Z। কেউ যদি ককাটেল পাখি পালে 2 জোড়া থেকে 3 জোড়া কিনলে তার জন্য সুবিধা হবে, কারণ 1 জোড়া ককাটেল পাখি নেই, মেল ফিমেল নাও হতে পারে, দুটাই ফিমেল বা দুটাই মেল হতে পারে। 3 জোড়া পাখি নিলে 2 জোড়া কনফার্ম আপনি পেয়ার পাবেন। অবশ্যই পাখিগুলো ছোট বয়সে কিনলেই লাভজনক হবে, কারণ ছোট বয়সে কিনলে দাম কম পড়বে, যখন আপনি বড় হবে 10-12 মাস যখন বয়স হবে তখন এর দাম হবে 8-10 হাজার টাকা। আর আপনি ছোট বয়সে কিনেন 4-5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। 3 জোড়া কিনলে 12,000, শেষে যায় দেখা যাবে আপনি 2 জোড়াও যদি ছেড়ে দেন আপনি 16,000 টাকা পাবেন, লাভে থেকে পেয়ে যাবেন আপনি 1 জোড়া ককাটেল। আর সবসময় আপনারা খামার থেকে কিনবেন, দোকান থেকে না কিনে খামার থেকে কিনবেন, তাতে আপনি লাভবান হবেন। ব্রিডিং করতে যদি চান তো আপনি একটু কষ্ট করে হলেও যে কোনো খামার থেকে কিনবেন। খামার থেকে কেনার আগে খামারটা দেখে নেবেন এবং যে হচ্ছে তাদের খাদ্য কি খাওয়াচ্ছে এটা দেখবেন। হয়তো বা এক খামারে খাদ্য খারাপ, তার দাম দিচ্ছে হচ্ছে কিছু কম, কম পেয়ে যে আপনি কিনবেন তা লাভবান হতে পারবেন না, কারণ একজন পাখি পরিপূর্ণ পুষ্টি পায় তার খাদ্য থেকে। যদি সেই খাদ্যই তারা নর্মাল খাদ্য হয় পাখি বলা হবে, কিন্তু ভিতরে গ্রোথগুলো ভালো হবে না। আচ্ছা মানে ওর পুষ্টিগুণ, হ্যাঁ এই পাখিগুলো যেগুলো হচ্ছে ভালো খাবার থেকে নেবেন, ভালো আপনার খাদ্য দেয় তাদের কাছে বাচ্চা নিলে আপনি 8-12 মাসের মধ্যে আপনি ডিম বাচ্চা পেয়ে যাবেন। আর যদি আপনি যদি কম দাম দিয়ে কিনেন, যে খামারে শুধু খাদ্যে চীনা কাউন খাওয়ায় মানুষ করছে, তাদের 2 বছর আপনি বাচ্চা করতে পারবেন কিনা এটা একটু চিন্তার বিষয় আছে। দর্শক জানতে পারলেন, দর্শক এক জোড়া ভালো পাখি, রানিং পাখি বা সুস্থ সবল পাখি পেতে গেলে অবশ্যই তাকে প্রোটিনযুক্ত খাবার ভালো মানের পরিচর্যা দিতে হবে। দর্শক দর্শক আমরা রতনদার কাছ থেকে তাই জানতে পারলাম। রতনদা যদি একটু দয়া করে বলতেন যে পাখিটা আমরা কয় মাস বয়স থেকে বা কি করে মানে কতটুকু বয়সে বাচ্চা কিনলে আমাদের জন্য বা একজন খামারের জন্য ঝুঁকিটা কম হবে, ভালো হবে? দর্শক আপনারা জানেন যে 2-2.5 মাসের মধ্যে এই ককাটেল বাচ্চাগুলো খাওয়া শিখে যায়। এদেরকে নিয়ে লালন পালন যদি আপনি বাসায় করেন, আপনার বাসার পরিবেশে সে ম্যাচ করে উঠবে। এটা 8-10 মাসে এরা ব্রিডিংয়ে চলে যাবে, তখন আপনি ভালো ব্রিডিং পাবেন। যেহেতু আপনি নিজেই নার্সিং করছেন, আপনার পাখি সম্বন্ধে জানা হয়ে গেল, অসুখ বিসুখ ওষুধপাতি সব আপনি দিতে পারবেন। দর্শক দর্শক এরকম সুন্দর সুন্দর তথ্য আমরা রতনদার কাছ থেকে নেব, আপনার সম্পূর্ণ ভিডিও পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং জানার চেষ্টা করবেন। দর্শক দাদা তাহলে আমার হচ্ছে পাখির যে ককাটেল যে পাখিটা হবে, আর খাওয়ার মানটা কি হবে? আমরা বাইরের যে খাবার গুলো আসে এই খাবারটা ব্যবহার করে থাকি। আচ্ছা সব সময় আমরা বাইরের খাবার দিই, যে উন্নত খাবারটা দেওয়া হয়। আচ্ছা এটা মিক্সড প্রক্রিয়াটা কি? আপনি মিক্সড প্রক্রিয়া, এটা হচ্ছে আমরা ভাসলা কোম্পানি খাদ্যটা কিনি এবং ওই ওখান থেকেই করা থাকে। যদি ককাটেলের খাবারটা কিনি, হ্যাঁ 20 কেজির একটা করে প্যাকেট থাকে, সেটা আমরা সদা কিনে 200-220 থেকে বর্তমানে 250 টাকা কেজি। অবশ্যই খাদ্যটা যেন ভালো হয় দর্শক, হয়তো 100-150 টাকা কমানোর তাগিদে ককাটেলের যে পুষ্টিগুণ ক্ষমতা এটা নষ্ট করা যাবে না। দর্শক ভালো ডিম বাচ্চা পেতে গেলে অবশ্যই ভালো মানের খাদ্য দিতে হবে ককাটেলকে। দাদা
তাহলে এই যে আপনার এই যে এতদিন যে খামারটা হলো, এই যে আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আপনি বলবেন আপনি ককাটেলের প্রকৃত অসুখ কোনটা? আপনি অসুখ বলতে খুব বেশি একটা নাই, আপনি ককসের যেটা হচ্ছে আমাশা, এই আমাশায় হয় আর ঠান্ডা লাগে। আপনি ঘরটাকে একটু গরম ধোয়ার চেষ্টা করবেন, আর আমাশার জন্য আপনার ঘরটা মানে সেটটা আপনি পয় পরিষ্কার করবেন, পয় পরিষ্কার করলে এই আমাশা আসবে না। এবং যে কোনো খাবার যেটা আপনি বাইরে থেকে নেবেন সেই খাবারটা অবশ্যই আপনি ভালো রোদ দিয়ে তারপরে খাওয়াবেন, রোদটা পড়লে ওই আপনি খাদ্যের জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। দর্শক, আমরা এখন দাদার কাছ থেকে জানবো এই ককাটেলের বেশি সময় হচ্ছে আমাশা হয় বা হচ্ছে আর একটা কি বললেন সর্দি হয়, এবং এটার জন্য দাদা কি ওষুধ ব্যবহার করে, কি দিয়ে প্রতিকার করে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। দাদা, আপনারা যখন আমাশা হবে তখন আপনার যে ইএসবি সিরিজ দিলেই এটা কাজ হয়ে যায়, যেটুক পরিমাণ লেখা আছে তার চেয়ে একটু বেশি দিতে হয়। দর্শক জানতে বললেন ইনশাল্লাহ। আর ঠান্ডার ক্ষেত্রে, ঠান্ডার ক্ষেত্রে ঠান্ডার কিছু ওষুধ আছে সেটা আপনি ব্যবহার করবেন, করলে আপনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার এই সিডনি ছাড়া কি এদেরকে অন্য কোনো ওষুধ দেওয়া হয়? এদেরকে বুট দেওয়া হয়, ছোলা ছোলা দেওয়া হয়, এক ফুট দেওয়া হয়, খাবারের জন্য। দাদার কাছ থেকে আমরা জানবো যে এই ককাটেল পাখি ছেলে মেয়ে আসলে কত কত বয়সে চেনা যায়? দাদা, ছেলে মেয়ে একজন 5 থেকে 6 মাসের মধ্যে চেনা সম্ভব, কারণ হচ্ছে ছেলে পাখিরা একটু চিৎকার করে বেশি, মেয়ে পাখিরা চুপচাপ থাকে, শব্দেই বোঝা যায়। এবং যে হচ্ছে তার মানে উপরে বুঝতে পারবেন, এটা হচ্ছে নিজের উপর নির্ভর করবে। আপনি যখন পাখি লালন পালন করবেন তখন এমনি বুঝতে পারবেন যে কোনটা ছেলে কোনটা। লালন পালন করলে এমনি বোঝা যাবে, ওটা অভিজ্ঞতা হয়ে যাবে। অনেকে যে চিহ্ন দেখে বুঝে, এটা কি সঠিক না সঠিক না? না, এটা তো চিহ্ন দেখে বোঝা খুব কঠিন ব্যাপার, মানে এটা রেয়ার আর কি, এটা খুব কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। দর্শক, আমরা হচ্ছে দাদার কাছ থেকে আজ সঠিক একটা মেসেজ পেলাম, মেসেজটা হচ্ছে এরকম যে ককাটেল পাখির যে অনেকে বলে যে যে চিহ্নটা যে দ্বীপ চিহ্নটা আছে এটা থেকে যাচাই করা যায়, দাদা বলেন এটা খুব কষ্টিং ব্যাপার, এটা খুব রেয়ার ব্যাপার, এটা হচ্ছে চেনা যায় না, খুবই কম। দর্শক জানতে পারলেন যখন ককাটেল পাখির ছেলেগুলো হবে, ছেলেগুলো কাঠের উপর এইভাবে চলাফেরা করবে, এইভাবে চলাফেরা করবে, আর মেয়ে পাখিগুলো চুপচাপ থাকবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো, বডি ফুলাই দিয়ে ডানা দুটা ফাঁক হয়ে যাবে, ফুলাই দিয়ে আপনি চলবেন। কেজে এগুলা লালন পালন করেন? অবশ্যই কেজে, হ্যাঁ কেজে কি আর পরিচর্যাটা ভালো হয়? অবশ্যই কেজে, আপনি যখনই এ ধরনের একজন পাখি পালবেন, কেজে পাললে আপনি জানতে পারবেন আপনার অসুখ কি, এবং সে ডিম বাচ্চা করছে কিনা, এবং সে বাচ্চাকে মানুষ করতে ভালো পারবে। এবং যদি আপনারা কলোনিতে করেন, কলোনিতে হবে কি একসাথে 10 জোড়া পাখি ছেড়ে দিলেন, 2 জোড়া ডিমে গেছে, আর 8 জোড়া বা 6 জোড়া ওই ডিমের প্রতি হামলা দিবে, হামলা দিয়ে আক্রমণে ডিমগুলো নষ্ট করে দেয়। দর্শক জানতে পারলেন। দর্শক, আমরা এখন ঘুরে ঘুরে এই খামারটা দেখব, এবং পর্যায়ক্রমে এই পাখিগুলোর মিউটেশনগুলো আমরা জানবো দাদার কাছ থেকে। দাদার এখানে মোটামুটি 23-24 জোড়া পাখি আছে, সব মাস্টার প্লেয়ার, হাই মিউটেশনের। দর্শক দর্শক সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। লোটনো ককাটেল খুবই সুন্দর প্লেয়ার, মাস্টার প্লেয়ার। দাদা, এই পাখি এস কতদিন হবে? এটার বয়স 2 বছরের মতো। দর্শক, এই প্লেয়ারটার বয়স 2 বছরের মতো, মাস্টার প্লেয়ার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই চমৎকার। এর বয়স হচ্ছে 2 বছরের মতো। এটা কতবার বিট করেছেন দাদা? এটা 2-3 বার বাচ্চা হয়েছে, 2-3 বার বাচ্চা হয়েছে ইনশাল্লাহ। এইরকম একজনের দাম কেমন করবে দাদা? বয়স 14-15 মাস। দর্শক দেখতে পাচ্ছিলেন, এটা হচ্ছে খুবই সুন্দর প্লেয়ার, মাস্টার প্লেয়ার। বাম সাইডে ফিমেল, ডান সাইডে মেল, দর্শক দেখতে পাচ্ছিলেন। দর্শক, এখানে একটা জোড়া আছে হচ্ছে লুটিনো, খুবই সুন্দর, খুবই চমৎকার। এদের বয়স কতদিন দাদা? এটা বয়স 18 থেকে 2 বছর। 18 থেকে 2 বছর, এইরকম একজনের মাস্টার প্লেয়ারের দাম কীরকম নেবে? 10-12 হাজার টাকা মিনিমাম, মিনিমাম 10-12 হাজার। দেখতে পাচ্ছিলেন দর্শক, এখানে খুবই চমৎকার হচ্ছে
অ্যালবিনো। এই যে এখানে একটা জোড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছিলেন, খুব সুন্দর সেটা ডিমে গেছে, এবারে প্রথম ডিমে গেছে। দাদা কতদিনে পাখির একটা ভালো জোড়া হয়? একটা এই অ্যালবিনো গুলো একটু বয়স বেশি লাগে, এক বছরের পর থেকে এরা পিটে যায়। এক বছর পর থেকে যায়, দেরি করে দিলে কি ভালো? যত দেরি করে দিবেন তত ভালো। দর্শক জানতে পারলেন, দর্শক দেখতে পাচ্ছেন এইরকম প্রচুর পাখি আছে, খুবই সুন্দর পেয়ার, এগুলো মাস্টার পেয়ার, এগুলো বিক্রি হয় না। তারপরও দর্শক যদি কারো প্রয়োজন হয় আলোচনার সাপেক্ষে কথা বলে নেবেন দাদার সঙ্গে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পেয়ার আছে এখানে এই ফার্মে। এটা নওগাঁ সদরে অবস্থিত ফার্ম, আমি দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর সুন্দর পেয়ার আছে দর্শক, এগুলো সব মাস্টার পেয়ার, প্রায় এগুলো বক্সে ডিম আছে দর্শক, বাচ্চা আছে। এই দেখতে পাচ্ছিলেন, এই দর্শক দেখতে পাচ্ছেন ছয়টা ডিম, একদম প্রচুর ডিম আছে এই ফার্মে। এগুলো সবই মাস্টার পেয়ার, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। এগুলো হাই মিউটেশন দর্শক, অ্যালবিনো জোড়া বিগ সাইজের। আর এই পাখিগুলো সব হচ্ছে হোম ব্রিডের পাখি, এখান থেকেই বড়, এখান থেকেই তারা হচ্ছে মাস্টার পেয়ার হয়েছে দর্শক, তারা প্যারেন্টস হয়েছে। আর দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পাখি আছে বিক্রি করার মতো এই ফার্মে, অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। আমি দেখানোর চেষ্টা করলাম, এরা প্রচুর পাখি আছে দর্শক। দর্শক এখানে হচ্ছে হলিউডের রিংনেক, হ্যাঁ দেখতে পাচ্ছিলেন ইয়েলো রিংনেক। এর হচ্ছে ফিমেলটা ডিমে গেছে দর্শক, এই যে এখানে এক পেয়ার আছে দেখতে পাচ্ছিলেন। এই সবে মিলে হচ্ছে দাদার ফার্মটা, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক সব এই সব মিলে হচ্ছে রতনদার সেট আপটা, আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা সঙ্গে থাকবেন। এটা হচ্ছে ফার্মের সেট আপ, আমরা রতনদার কাছ থেকে এই ফার্মের ঠিকানাটা এবং মোবাইল নম্বরটা জেনে নেবো ইনশাল্লাহ। দাদা যদি আপনার ফার্মের লোকেশনটা দয়া করে একটু বলতেন। এটা নওগাঁ জেলা নওগাঁ সদর কালীতলা মহল্লা পুলিশ ফাঁড়ি সংলগ্ন। আপনার ফোন নাম্বারটা যদি বলতেন 01724113048। আরেকটা ফোন নাম্বার আছে 01919145612111। কেউ যদি আপনার কাছ থেকে কোনো বিষয়ে পরামর্শ চায় অবশ্যই দেবেন, অবশ্যই দেব। আর যদি কেউ পাখি দূর দূরান্তে যদি চেয়ে বসে আপনি কি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আর এই মুহূর্তে আপনার ফার্মের বাচ্চা বিক্রি করার মতো অ্যাডাল্ট বাচ্চা অ্যাডাল্ট সব মিলে বিক্রি করার মতো কত পেয়ার আছে? প্রায় 40 পিসের মতো, 40 পিসের মতো দর্শক দেখতে পাচ্ছিলেন। আমি পাইগুলো আবার একটু দেখানোর চেষ্টা করবো, এগুলো বয়স সবগুলো হচ্ছে 7 থেকে 10 মাসের মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেছে, এগুলো নিউ অ্যাডাল্ট সব দেখতে পাচ্ছিলেন। এরকম বিক্রি করার অনেক আছে দর্শক, যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ।